রাত পোহালেই মহালয়া ভোরের শুভ লগ্নে দেবীর বোধন পিতৃপক্ষ থেকে দেবী পক্ষে গমন শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে ভক্তরা মর্ত্যে আমন্ত্রণ জানাবেন মা দুর্গাকে মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবছর সারা দেশে 32,168 স্থানে দুর্গাপূজার আয়োজন হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সকালে ঢাকেশ্বরী পূজা মণ্ডপে সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে 21টি নির্দেশনা দেওয়া হয়েছে বিস্তারিত সজল দাসের রিপোর্টে রংতুলির আচরে দেবী মূর্তিকে সাজিয়ে তুলছেন শিল্পীরা কদিন বাদেই পূজো চলছে শেষ মুহূর্তের কাজ পিতৃপক্ষের শেষে দেবীর আগমনী বার্তা শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে ভক্তরা মর্তে আমন্ত্রণ জানাবেন মা দুর্গাকে শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার ক্ষণগণনা সকল প্রস্তুতির মোটামুটি ভাবে নেওয়া হচ্ছে রঙের কাজ হবে প্যান্ডেল চলছে রঙের কাজটা মহালয়ের পরে চলবে 5-7 দিন আগে রঙের কাজটা করব যাতে নির্বিঘ্নে যাতে এটা অনুষ্ঠিত হয় সেজন্য নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি পূজার প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রোববার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে পূজা উদযাপন পরিষদ এবছর 50টির বেশি জায়গায় বেড়েছে পূজা মণ্ডপের সংখ্যা পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতিটি মণ্ডপে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তার ক্ষেত্রে সজাগ রয়েছেন 5 অক্টোবর 2022 বিজয়া দশমীর দিনের বেলায় প্রতিমা নিরঞ্জন দেওয়াটা উত্তম বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় পর্যায়ে মনিটরিং সেল গঠন করার পাশাপাশি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিভাগীয় পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে গত বছর দেশের 66টি স্থানে পূজা মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে এবছর যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এই আহ্বান জানিয়ে অপরাধীদের শাস্তি দাবি করেন সংগঠনটির সভাপতি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ রয়েছে তারা চেষ্টা করছেন এবং ইতিমধ্যে ডিটেক্টেড হয়েছে হয়তো সব ডিটেক্টেড হয় নাই তবে প্রচলিত যে আইন এই প্রচলিত আইনে তাদেরকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে তাদের বিচার হয় না এবং এই বিচারহীনতার সংস্কৃতির কারণে তারা উৎসাহিত হচ্ছে এই জন্য আমরা স্পেশাল আইন এবং স্পেশাল ট্রাইব্যুনালের কথা বলছি পহেলা অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা দেবীর আগমনে উৎসবের রঙে আনন্দে মাতবেন সনাতন ধর্মাবলম্বীরা সজল দাস নিউজ 24 ঢাকা